ख्यातिमान प्रकौशली और जातीय अध्यापक जामिलुर रेजा चौधुरी मारा गेছেন। इन्ना लिल्लाहि वा इन्ना इलाइहि राजिउन। হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে রাজধানীর নিজ বাসায় ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৭ বছর। ২১শে পদকপ্রাপ্ত বরেণ্য প্রকৌশলী ছিলেন পদ্মা সেতুসহ দেশের সব মেগা প্রকল্পের অন্যতম পরামর্শক। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জামিলুর রেজা চৌধুরী, সংক্ষেপে জেআরসি, আন্তর্জাতিক মহলে এই নামেই তার পরিচিতি। 1943 সালে সিলেটে জন্ম নেয়া সরল এই মানুষটি তার মেধা শক্তিতে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। মর্যাদা আর সম্মানের আসনেও তাই ছিলেন শীর্ষে। বাংলাদেশের ক্রান্তিকালে 1996 সালে তাকে করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্যও ছিলেন তিনি। 2018 সালে জাতীয় অধ্যাপক হন জামিলুর রেজা চৌধুরী। বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বাংলাদেশের সব মেগা প্রকল্পেই তিনি ছিলেন অন্যতম পরামর্শক। দেশের বড় কোনো নির্মাণ প্রকল্পের পরিকল্পনা হলেই ডাক পড়ত জেআরসির। 1993 সালে যাদের হাত দিয়ে বাংলাদেশের ইমারত বিধিমালা তৈরি হয়, জামিলুর রেজা চৌধুরী ছিলেন তাদের অন্যতম। কিছুদিন ধরেই খানিকটা অসুস্থ বোধ করছিলেন বরেণ্য এই প্রকৌশলী। আগে প্রায়ই নানা সভা সেমিনারে গেলেও মাস দুয়েক হলো তা যাচ্ছিলেন না। সোমবার রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়েছিলেন। ভোর রাতে পরিবার সদস্যরা তার নির্জীব দেহ দেখতে পায়। এরপরই নেওয়া হয় বাসার কাছের স্কয়ার হসপিটালে। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানানো হয় ঘুমের মধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাকে জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। এরপর দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।